হ্যালো, কথা বুঝে যায়? কথা বুঝে যায়? জি স্যার, জি স্যার, বোঝা যায়। জি স্যার, গুড। বাকিরা কোথায়? তারপর তোমরা কি ই বিদ্যাতে রেজিস্ট্রেশন করতে পারছো? জি জি স্যার, স্যার, সমস্যা হয় নাই? স্যার আপনার বিষয় তো পুরাই সিকিউর, একবারে একটু ভুলাইলে তো কিছু হয় না, আটকে যায়। এটা সামনে আর একটু আপডেট করা হইতেছে, বুঝছো? আর একটু লাইট ওয়েট করা হইতেছে। স্যার আপনি বললেন তিনটা ভিডিও করে দেখতে পারবো, কিন্তু আপনার যে একদম ইন্ট্রোডাকশন যে একটা ভিডিও আছে না, ওইটা ওইটা সহ প্রথম দুইটা লেসন দেখতে পারছিলাম গতকালকে। না, প্রিভিউ আজকে স্যার ইচ্ছে তো প্রিভিউতে কোনো সমস্যা নাই, প্রিভিউ এমনিই দেখতে পারবা, কিন্তু ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 ওইভাবে কাউন্ট ডাউন এর ব্যাপার না স্যার, এভাবে তো স্যার হয় নাই দেখাচ্ছে। গতকালকে দুইটা ক্লাস দেখা ক্লাস দেখা গেছে, ওই ইন্ট্রোডিউস সহ মোট তিনটা। আজকে ক্লাস 3, ক্লাস 4 আজকে করতে হয়েছে। আচ্ছা, গুড, কোনো সমস্যা নাই। বাকিরা কোথায়, কি অবস্থা? তার আর একটা জিনিস হয়েছে স্যার। হ্যালো, হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ, কি বলো? একটা ভিডিও দেখার পরে অনেক সময় মানে 22 মিনিট বা 25 মিনিট এরকম পরে আবার আরেকটা ভিডিও দেখার জন্য পারমিশন দিছে। হ্যাঁ, পড়ো নাই কি লেখা আছে? জি 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 দশ স্যার, মিনিট স্যার। কেন বলো তো, এর কারণ কি বলতে পারবা? স্যার যেটা শিখছি স্যার সেটা প্র্যাকটিস করার জন্য হয়তো টাইমটা রাখছি। রাইট, এটা হচ্ছে বিষয়। আমরা বাঙালি তো, আমরা কি করি যে আমরা টাইনে টাইনে খালি ভিডিও দেখতে পছন্দ করি, ঠিক আছে? এই চোরামি করেও কোনো যাতে লাভ না হয়, এই কারণে এই ব্যবস্থা, ঠিক আছে? মানে 30 মিনিট ডিউরেশন দেওয়া হয়েছে, কিন্তু নেক্সটে যেটা আপডেট হইতেছে সেটা হচ্ছে ধর যে 8 মিনিটের ভিডিও, তোমার ওই 8 মিনিট পর তুমি করতে পারবা, ঠিক আছে? তুমি এটা ক্লিক করে আবার আরেকটা চালু করবা সেটা পারবা না, সেটার ব্যবস্থা করা হইতেছে, ঠিক আছে? স্যার এই কোশ্চেনটা আমি করতাম আগে, আপনি স্যার বইলে ভালো লাগছেন স্যার। হ্যাঁ, আসলে কি সব কাজ, এটা হচ্ছে কি 2018 সালের অক্টোবরে এটা লঞ্চ করা হয়, ঠিক আছে? লঞ্চ করার পর যেটা হয় যে এটা প্রত্যেক বছরই টুকটাক করে আপডেট হইতেছে ভিতরে। আর সবচেয়ে বড় যে সমস্যাটা সেটা হচ্ছে লারাভেল, ঠিক আছে? লারাভেলের ভার্সনও চেঞ্জ হয়, খালি চেঞ্জ হয় ওইটা ঠিক করতে করতে দেখা যায় কি আরেকটা ভার্সন চলে আসছে, ঠিক আছে? এবং স্ট্রাকচার ইউজ করা হয়েছে একরকম, এখন আমি ভিতরে আবার স্ট্রাকচার অন্যরকম ব্যবহার করতেছি, মানে একটা শেপে নিয়ে আসতেছি, যেটা হচ্ছে কি আমি যাতে পরে এরকম টাইপের সিএমএস বানায় যাতে খুব দ্রুত সেল করতে পারি। এবং তোমাদেরও এরকম কিছু সিএমএস দেওয়া হবে, যেটা হচ্ছে কি তোমরা চাইলে তোমাদের ক্লায়েন্টের কাছে সেল করতে পারবা, তবে শর্ত প্রযোজ্য। শর্তটা হচ্ছে আগে আমাদের ওইটার মেম্বারশিপ হইতে হবে, ঠিক আছে? মেম্বারশিপ হইলে ধরো যে তুমি এটা বিল করছো, ওইটার বিল হইতে পারে 8,000 টাকা, তুমি এটা ধরো যে 25,000 টাকা বেচছো, কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের 8,000 টাকা পে করে নিতে হবে, বুঝতে পারছি? যে আমরা টোটাল সবগুলো, যেমন ওয়ার্ডপ্রেসে কি প্লাগ ইন সিস্টেম, আমরা কি করব এগুলো সব, তোমার কি কি দরকার এটা পুরো টোটাল একটা বড় মেনু থাকবে, তুমি চয়েস করবা যে তোমার কোন কোন জিনিসগুলো দরকার, তখন সেই অনুযায়ী সিএমএস তৈরি হবে, ঠিক আছে? জি স্যার, তোমাদের দেখাবো যে যেটা নিয়ে কাজ করতেছি টুকটাক দেখাবো, তাহলে তোমাদের কিছু আইডিয়া। কাস্টম সিএমএস, হ্যাঁ, এটা লারাভেলে করা হইতেছে, ঠিক আছে? জি স্যার, এ হচ্ছে বিষয়। তো আজকে আমাদের আমিনা আক্তার তানি, আজকে হেডসেট আসলো কোথা থেকে? হেডসেট কি কিনছো এটা? আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।
আলাইকুম স্যার, কেমন আছেন? সালাম আলাইকুম। সবাই যে কথা বলবা শুধু তারটা, ঠিক আছে, তারটা আনমিউট করবা, আদারওয়াইজ সবারটা কি মিউট করে রাখবা, ঠিক আছে? আমরা টোটাল আসছি মাত্র 15 জন, মানে তোমরা 14 জন, আর বাকিরা কোথায়? শুরু হলো তো মাত্র স্যার, কিছুক্ষণের মধ্যে মনে হয় সবাই জানে। আচ্ছা ঠিক আছে, আমরা এর মধ্যে একটু গল্প করি আর কি। আমিনা আক্তার? না, তুমি তো আমিনা, মানে আমি যখন বলবো আমি না তখন তুমি কথা বলবা, ঠিক আছে? আর যখন বলবো আমে না তখন আমে না কথা বলবে, ঠিক আছে? তোমার কি হেডসেট ঠিক হইছে আমি না? জি স্যার। এই তো আজকে কথা বোঝা যাচ্ছে, গতকাল কথা বোঝা যায় না আমে না। যাই হোক, আর এখানে হচ্ছে সাদি, হাবিব সাদি, তোমার একটু চেহারা দেখাও, আমরা একটু প্রথম শ্রেণীর সবার একটু চেহারা দেখি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ভালো আছেন স্যার? আলহামদুলিল্লাহ। আমাদের এখানে বৃষ্টি চলতেছে, তোমাদের কি বৃষ্টি হইছে এখানে? না না স্যার, আকাশ মেঘলা। আই মনে হয় এইভাবে কালকে বল চলে যাবে। আমার এখানে কালকে তো আমাদের এখানেও হয়নি, এত গরম। আচ্ছা যাই হোক, সাদে বোধে গোসল করে আসছে, মাথা ঝাড়া দিতেছে। জি স্যার, আমি মানে কি বলবো, তাড়াতাড়ি করতে করতে দেখি অলরেডি 2:05 বাজে গেছে। হ্যাঁ আচ্ছা, আব্দুর রহমান সাদিক, সাদিক দুই জায়গাতে ইয়া করে অবশ্য। আর বাকিরা কোথায়? মাত্র 15 জন হয়েছ তোমরা? আচ্ছা এখন বলো, এই ইবিদ্যাতে রেজিস্ট্রেশন করতে যায় কার কি কি অভিজ্ঞতা? আমার অভিজ্ঞতা আছে। তাই বলো। জি স্যার, বলো। আমি তো রেজিস্ট্রেশন করার পরে একটা ভিড়ের অপশন পাইছি, তখন ভিড়ে তো ঢুকতেছে না, তখন আবার আরেকজন গ্রুপে বলে দিছি, ইয়া বললো যে সাইন আপ করতে হবে, তারপর দেখতে পাচ্ছি স্যার। আমি রাতেও ট্রাই করছি, সকালে ট্রাই করছি। আচ্ছা তোমরা বুঝো না কেন, যে এই জায়গাতে যখন জয়েন এর মধ্যে ক্লিক করা হয় তখন একটু বলে যে রেজিস্ট্রেশন বা লগইন করতে। জি স্যার। আচ্ছা তোমাদের জয়েন এ ক্লিক করার আগে সাইন আপ করে সাইন ইন করে তারপর জয়েন নাও ক্লিক, জয়েন এ ক্লিক করছি। আচ্ছা আমার কোনো প্রবলেম হয় নাই। সাদিকের কথা বুঝা যাইতেছে না? জি স্যার, আমি আসি স্যার, আমার এক্সপেরিয়েন্স হইতাছে আপনার, মানে আমি কালকে রাতে 2 বার রেজিস্ট্রেশন করছি, কিন্তু বললো যে ইমেল পাঠাবে, কিন্তু ইমেল আর পাঠায় নাই, পরে সকালবেলা আরেকবার রেজিস্ট্রেশন করলাম, দেখি তখন পাঠানো হইছে, হয়তোবা কোন এক জায়গায় ঝামেলা হয়েছিল কইলাই। না এর প্রথমবার লিংক আসে না, প্রথমবার লিংক প্রথমবার আসে না, আসে একটু লেট হয়, ঠিক আছে? ঝামেলাটা হয় কি, এটা হচ্ছে গোডেডির হোস্টিং, তো সো এটা ফ্রি ওয়েবমেল, তো ফ্রি ওয়েবমেল থেকে ফ্রি ভাবে আস্তে আস্তে ওরা ফ্রি হয়ে যায়, ঠিক আছে? এই কারণে এগুলো আস্তে আস্তে যখন এই সেক্টর থেকে টাকা পয়সা আসবে তখন আরো ফাস্টার হবে। আশা আছে আমরা গুগল কনসোলে নিয়ে যাবো 2023-এর মধ্যে, ঠিক আছে? এটা 2023 সাল পর্যন্ত লারাভেলে থাকবে, 2023-এর পর এটা পাইথনে চলে যাবে। কঙ্কন দেখি কি কর। এই তো স্যার। তখন দেখা যাবে কি মনে থাকবে না, মনে হবে যে আমি মনে রাখতে পারবো,
ঠিক আছে হ্যাঁ হ্যাঁ অনেক এমন অনেক টপিক হয় কিছু কিছু জিনিসগুলো হচ্ছে নোটপ্যাডে সেট করে হ্যাঁ কিছু কিছু কথা আছে যেগুলো হচ্ছে কি আমি আমার প্রফেশনাল লাইফের কাজের মধ্যে যায় যে ধরো যে প্রবলেমে পড়ছিলাম সেই জিনিসগুলো আমি হয়তো পারে শেয়ার করব টুকটাক করে এই জিনিস থেকে কিন্তু তোমাদের কি করতে হবে রিবেট করতে হবে ঠিক আছে যে আমি এই জায়গা থেকে এটা শিখলাম যে স্যার এরকম ফেস করছিল তার মানে এরকম হইতে পারে ক্লিয়ার জি আচ্ছা মনাস সাহা মানস সাহা জি স্যার অনিক স্যার হ্যাঁ অনিক তুমি কি গতকাল ক্লাস করছিলা জি স্যার আচ্ছা তোমাদের মধ্যে কি কেউ আছো যে গতকাল ক্লাস করছো কিন্তু অ্যাটেন্ডেন্স দিতে পারো নাই স্যার কেন স্যার আমার অ্যাটেন্ডেন্সটা কি মানে অ্যাক্টিভ হয় নাই না না তুমি কি দিছিলা কিনা সেটা জিজ্ঞেস করো জি স্যার আমি অ্যাটেন্ডেন্স দিছি স্যার হ্যাঁ ঠিক আছে ওই যে একটা ওই যে বিমান সাহা না কি জানি একটা নাম ছিল এলে সাহা দেখা আমার বড় কথা মনে পড়লো আমরা টোটাল 17 জন আছি আমি আর 2 মিনিট পর ক্লাস শুরু করে দেব ঠিক আছে আর সবচেয়ে বড় ব্যাপার একটা কথা বলতে যাচ্ছিলাম হ্যাঁ বলো তাহলে সবাইকে আমিনার সাথে টনির সাথে কি জানি নাম তোমার কামরুল হাসান হ্যাঁ তো তুমি এটা কি ভাড়া নিছো নাকি টনিরটা তাহলে তোমার এটার কি সমস্যা আচ্ছা যাই হোক আর সবার কি অবস্থা তো কাউকে দেখতেছি না স্যার আমি আছি জাহিদ হাসান আচ্ছা জাহিদ হাসান আছো কি ব্যাপার তোমরা টোটাল হইলে গিয়া 16 জন আজকে কম কেন আরে যাই হোক 16 জন যেহেতু মধ্যখান দিয়ে দেখা যাবে যে আসবে আসার পর বলবে কি স্যার শুরু করেন ওই জায়গা থেকে এটা কি সম্ভব হবে পরে না না এটা কখনো সম্ভব না এটা হচ্ছে বিষয় আমাদের যেহেতু এটা কি পার্সোনাল আমাদের জুম মিটিং এর আইডি সো 40 মিনিট পর এটা চলে যাবে ঠিক আছে তো এর মধ্যে আমরা 2:40 পর্যন্ত আমরা প্র্যাকটিস করব তারপর হচ্ছে আমরা কাজটা করব ওকে হোমওয়ার্ক করব আচ্ছা তোমাদের মধ্যে একজনকে আমরা ইয়া করব নাম কি বলেন একটা কোশ্চেন ছিল হ্যাঁ বলো স্যার 40 মিনিট পর কি আমাদের এটা অফ হয়ে যাবে ক্লাসটা হ্যাঁ অফ হয়ে যাবে এরপর আবার ঢুকতে পারবে ঠিক আছে আবার যে আপনি আপনি যে আইডি আর পাসওয়ার্ড দিবেন সেই পাসওয়ার্ড দিয়ে জয়েন করতে হবে হ্যাঁ সেটা দিয়ে করতে হবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নাই স্যার স্ক্রিন শেয়ারের প্রবলেমটাকে সলভ করছেন আমারটাতে তো এখন স্ক্রিন শেয়ার করা যাবে ওকে তাহলেই হবে কারণ হচ্ছে কি গতকাল ওই যে আমাদের যিনি কোঅর্ডিনেটর ছিলেন ঠিক আছে গাজী আলিম সাহেব উনি ছিলেন মেইন হোস্ট ওকে ওনার হোস্টের থেকে আমরা পাস পাইছি
আর সবচেয়ে বড় ব্যাপার আজকে আমি ওই জুমের সফটওয়্যারটাই চালু করছি, ঠিক আছে, এতদিন তো ওয়েব সফটওয়্যারটা চালু, এই কারণে বোধহয় আরো সুবিধাটা। স্যার কিছু একটা বলতে নিছিলেন আমাদের, আচ্ছা আমাদের একজন কই, হ্যাঁ একটা কথা বলবো, আরেও কয়েকজন আসুক, 20 জন হইলে একটু ভালো হয়, 18 জন হইছে টোটাল। আরে ওয়েবসাইটে কি বুস্টাইপ ইউজ করা হয়েছে একটু? হ্যাঁ আপনার যে ওয়েবসাইটটা মানে কাজ শিখতেছি আমরা, হ্যাঁ ওটি হালকা পাতলা বুস্টাইপ ইউজ করা হয়েছে না স্যার? বুঝি নাই তোমার কথা না স্যার, ওই যেটা আমরা কাজ শিখতেছি মানে যেটা কাজ কালকে করাইলেন যে ওয়েবসাইটের মাধ্যমে মানে ebitda.com, না না ওইটা না, আপনার নামে একটা স্যার শরীফুল সরকার, শরীফুল্লাহ সরকার ফ্রি হোস্ট টেম কনভার্ট করা হবে, ঠিক আছে অনেকগুলো তোমার ওইটা কি বলে স্পিড ব্রেকার থাকতে পারে, ঠিক আছে, আমাদের স্পিড ব্রেকার গুলো চিনতে হবে যে আসলে কোন কোন ডিজাইনে কি কি প্রবলেম হতে পারে, এগুলো আগে আইডেন্টিফাই করা লাগে। এগুলা যখন আমরা ভালো আইডেন্টিফাই করতে পারবো তখন দেখা যাবে কি আমাদের কাজগুলো সহজ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা ওয়াসতি খান তুমি কি কথা শুনতেছো? ও মেসেজ দিয়েছে, শোনা যাচ্ছে না ওর কথা। হ্যাঁ কিন্তু সবাই শুনতেছে, অডিও কানেক্ট হয়নি। আচ্ছা যাই হোক, আমরা যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে তোমরা কে কে রেজিস্ট্রেশন করার পর, ঠিক আছে, ইবিদ্রাতে রেজিস্ট্রেশন করার পর চেক করো নাই যে তোমাদের ইমেইলে মেইল গেছে, কত জন আসে একটু দেরি করে আসে, হ্যাঁ মেইল আসে একটু দেরি করে আসে, ঠিক আছে। আর সবচেয়ে বড় বিষয় অনেকে ভিতরে ড্যাশবোর্ডে ঢোকার পর পড়েই না যে আসলে কি লিখছে, ঠিক আছে, অনেকে কোশ্চেন করে যে স্যার আমি তো ঢুকতে পারতেছি না, ঠিক আছে, তো ঢুকতে পারতেছো না কেন, এই যে এরকম স্ক্রিন আসে আর কিছু আসে না, আমি তখন তাদের বলি যে পড়ো কি লেখা আছে স্ক্রিনে, তো তখন তারা পড়ে, পড়ার পর দেন যে বলে ও আচ্ছা ইমেইল লাগবে, ঠিক আছে, এ হচ্ছে একটা ঝামেলা, অনেকের এই সমস্যাটা হয়। যাই হোক আজকে আমরা গত ক্লাসে প্রত্যেকে কি 3 নম্বর লেসন পর্যন্ত দেখতে পারছো? না স্যার দুইটা দেখতে পারছি। আচ্ছা স্যার আমি 4 নম্বর লেসন পর্যন্ত শেষ করছি, আপনি 4টা লেসন বলছিলেন না? আচ্ছা হ্যাঁ আমার দুইটা দেখা গেছে, পারেগুলো আর দেখা যায়নি, গতকাল রাতে দুইটা দেখছি আজকে সকালে দুইটা দেখছি। আচ্ছা ভেরি গুড, কোনো সমস্যা নাই, আমরা স্যার গুগল ড্রাইভে আপলোডও করছি, গুড, খুব ভালো কাজ করছো, আমরা আস্তে আস্তে দেখব। আমরা ক্লাস তাহলে শুরু করে দেই, ঠিক আছে? Yes sir, yes sir, so আজকে আমাদের হচ্ছে সেকেন্ড ক্লাস, ঠিক আছে, so এই সেকেন্ড ক্লাসের মধ্যে আজকে আমরা টেক্সট সম্বন্ধে জানবো, ঠিক আছে, টাইপোগ্রাফি, বুঝতে পারলাম? দাঁড়াও এক মিনিট, আমি এক কাজ করি স্ক্রিন শেয়ারটা দিই, দেখো যে স্ক্রিন শেয়ারটা ঠিক মতো কাজ করতেছে কিনা। Thank you.
আচ্ছা এখন কি দেখা যাচ্ছে জি স্যার কি দেখা যাচ্ছে বলো স্যার তার পিপিটি মানে টাইপোগ্রাফি হ্যাঁ হ্যাঁ তো টাইপোগ্রাফি আর আমরা দেন শিখব গিয়ার টেবিল তারপরে আমরা শিখব ফর্ম এখন আমরা শিখবো আর হচ্ছে টেবিল সম্বন্ধে ঠিক আছে এরপর আমরা শিখবো ফর্ম আর ব্লকস আমি একটু ভাগ করে রাখি তাহলে আমাদের সুবিধাটা হবে পাওয়ার পয়েন্টের কাজ খুব ভালো পারো কে আমি কোন কোন মোটামুটি পারি স্যার জানো এই পাওয়ার পয়েন্টের উপরেও কিন্তু অনলাইন অনেক কাজ আছে হ্যাঁ পাওয়ার পয়েন্ট দিয়ে হচ্ছে ওয়েবসাইট ডিজাইন করা যায় এটা জানো আমরা আজকে টোটাল এই তিনটা স্লটে ক্লাস করব ঠিক আছে তো এই তিনটা স্লটে যখন আমরা ক্লাস করব তো আশা রাখি আমাদের আর ই বিদ্যাতে যেগুলো আছে সেটা তো আছে তখন আমাদের আর ঝামেলা থাকবে না আর তোমরা যদি এর চাইতে অতিরিক্ত কিছু জানতে চাও তাহলে আমরা শেষের যে সেশনটা থাকবে সেটা হচ্ছে কোশ্চেন অ্যান্সার তার মানে হচ্ছে আমরা 440 মানে 160 ঠিক আছে 160 মিনিট আমরা হচ্ছে কি ক্লাস করব অনলাইনে তো আর বাকি সময় আমাদের প্র্যাকটিস আসলে আজকে আমি খুব ব্যস্ত ছিলাম আমার বাবাকে আমরা দুইবার করোনা টেস্ট করাইছি রিপোর্ট কি স্যার হ্যাঁ নেগেটিভ দুইবার কেন করাইলেন কি সমস্যা হয়েছিল দুইবার প্রথমবার যখন ঈদের পরের দিন আমরা করাইছিলাম তখন জ্বর ছিল কাশি ছিল পরে বুকে এক্সরে টেস্ট করার পর বুকের রিপোর্টটা ভালো আসেনি তাই আবার টেস্ট করানো দেখ আল্লাহর অশেষ মেহরবানি আগের চাইতে অনেক সুস্থ এটা হচ্ছে বড় বিষয় তোমরা একটু সাবধানে থাকবে বুঝতে পারছো আমাদের নিয়ে ঝামেলা না ঝামেলাটা হবে কি আমাদের বাবা মা তারা একটু দুর্বল আমাদের চাইতে ঠিক আছে তারাই কিন্তু আক্রান্ত হবে এই যে আমি অনেক কিছু পারি বা আমি বীর বাহাদুর ঠিক আছে আমাকে করোনা ধরবে না এরকম চিন্তা কখনো করবো না ঠিক আছে না না এমন আল্লাহ কখন কার উপর দিয়ে কি নিয়ে যায় এটা বলা মুশকিল ঠিক আছে লকডাউন শুরু হওয়ার পর থেকে বাসা থেকে বের হই না জাস্ট হ্যাঁ প্রয়োজন ছাড়া কেউ বের হবে না এটা হচ্ছে বড় বিষয় স্যার আসসালামু আলাইকুম স্যার কি করা হচ্ছে এখানে স্লাইড গুলো দেখছি স্লাইড গুলো দেখতেছো মানে হচ্ছে এটা আমাদের হচ্ছে টোটাল চারটা স্লটে আমরা আজকে ক্লাস নিব
প্রথম স্লট হচ্ছে টাইপোগ্রাফি আর টেবিল নিয়ে কাজ করব, দ্বিতীয় স্লটে আমরা ফর্ম আর ব্লকস নিয়ে কাজ করব, তৃতীয় ব্লকে আমরা হচ্ছে এমবেড আর হচ্ছে ভিডিও অডিও কিভাবে দেখা যায় সেটা দেখব, আর সবার শেষে হচ্ছে আমাদের কোশ্চেন অ্যান্সার। কারণ আমি আগে থেকে বললাম যে আমাদের যেহেতু এটা কি ইন্ডিভিজুয়াল হচ্ছে জুম আইডি, ঠিক আছে, তো এটা কি 40 মিনিট পর পর কি অফ হয়ে যাবে, এই কারণে আমি ভাগ করে রাখলাম, ঠিক আছে, যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। তো যাই হোক, আমরা আমাদের ক্লাসে চলে যাই। ক্লাস ওয়ান কে আমি কপি পেস্ট করে নিতেছি, দেখা যাচ্ছে? জি স্যার, হ্যাঁ দেখা যাচ্ছে। হ্যাঁ, প্রত্যেকে আমার মতো ক্লাস টু তে কনভার্ট করে ফেলো। কেন হচ্ছে আমাদের যে ইন্ডেক্সটা আছে সেটা বাদে হ্যালো আর হচ্ছে ওয়েব স্পেসিফিকেশন, হ্যালোটা বাদ দিয়ে দিই। তো এটাকে আমরা কি করব, নোটপ্যাড প্লাস প্লাস এ চালু করে ফেলব। ওকে, সো সঙ্গীতা সরকার কি বলো? সঙ্গীতা সরকার কথা শুনতে পারতেছে না, ওর জন্য কি করা যায়? আমাদের কথা শুনে উনি জিজ্ঞেস করছে যে মানে ওনার কথা আমরা শুনি কিনা, ওনার কথা আমরা শুনি না। হ্যাঁ, ওনার কথা আমরা শুনি না, তাই তো? হ্যাঁ, কারণ এই কি শুনতেছে কি শুনতেছে না এটা ট্রাই করতে গেলে দেখা যাবে কি আমাদের অনেক সময় চলে যাবে। ওকে, তো আমরা যেহেতু কি ই বিদ্যার ভিডিও টিউটোরিয়াল গুলো দেখেছি, তাই না, এর মধ্যে কিন্তু আমাদের অনেক কিছু ক্লিয়ার, তারপরে আমরা টাইপোগ্রাফি সম্বন্ধে একটু জানবো, ঠিক আছে। তো টাইপোগ্রাফি বলতে হচ্ছে যে আমরা যে টেক্সট গুলো ব্যবহার করি সেগুলো কোন কোন ট্যাগ গুলো আমরা ব্যবহার করি, বললাম? হ্যাঁ, আমার কথা না শুনতে পারলে বলবা, ঠিক আছে। আমি এটাকে রিনেম করে লিখলাম টাইপোগ্রাফি। টাইপোগ্রাফির মধ্যে আমরা গতদিন যেগুলা দেখলাম সেটা হচ্ছে হেডিং ট্যাগ, তাই না? তো হেডিং ট্যাগ লিখতে হলে আমাদের কি কি লেখা লাগতো? H1, H2, এটা এটা হচ্ছে একটা। এরকম হচ্ছে আমাদের কি করতে হবে, H2, H3, এভাবে কি 6 পর্যন্ত, তাই তো? জি। এখন কেউ কিন্তু কোশ্চেন করলা না যে স্যার এই 6 এর পর আর নাই কেন? কেন? কারণ H6 যেটা, কথা বুঝে যাচ্ছে ওয়াস্তি? জি স্যার। আচ্ছা আচ্ছা, এখন 6 এর মধ্যে আসলে ঝামেলাটা কি সেটা আমরা একটু দেখব, ঠিক আছে। আসলে 6 এর যে ফন্টের সাইজটা সেটা আমরা দেখব, আমরা কিন্তু এর আগে দেখি নাই যে ফন্টের সাইজ আমরা কিভাবে চেক করব, দেখছি দেখি নাই। এটা আমরা দেখার জন্য এই যে আমাদের যে সাইটটা আছে এটাতে আমি রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্টে যাব। কোথায় যাব? ইন্সপেক্ট, ঠিক আছে, সবাই এই ইন্সপেক্টে যাও। যাওয়ার পর কে আসছে জানি, ওকে। এখন দেখো যে আমরা H1 এ যখন সিলেক্ট করব, এই যেখানে দেখছো যে একটা তীর চিহ্নের মতো আছে আর কি বক্সের মধ্যে, এটাতে ক্লিক করলে যে নিউ কালার হইল। ডিসকানেক্ট হয়ে গেছিল, আমি দেখতে পারিনি, একটু আবার দেখাবেন? আচ্ছা, কোনো সমস্যা নাই। আমরা দেখতেছি যে আমরা ইন্সপেক্ট করে কিভাবে দেখবো যে আমাদের যে H1 ট্যাগ এটা ফন্টের সাইজটা কত, ঠিক আছে। এই যে H1 ট্যাগ,
সবাই কি দেখতে পারতেছ? একটা মেজারমেন্ট, যেমন আমরা পিক্সেল পিএক্স ইউজ করি তাই না? এই পিক্সেল 16টা পিক্সেল একসাথে বলা হচ্ছে কি 1 PM, আমি এখানে জাস্ট লিখলাম, তাহলে তোমাদের ভিডিওতেও থাকলো 1 EM সমান হচ্ছে 16 pixels. ওকে, এখন আমরা H1 একটা দেখলাম কত, এখন আমরা একবারে H6 যেটা আছে সেটাতে দেখব। দেখো H6 এর ফন্টের সাইজ কত, 0.67 EM, তার মানে হচ্ছে আমরা যদি আমাদের যে 16 পিক্সেল এটাকে যদি অর্ধেক করি তাহলে আসতেছে কত, 8 পিক্সেল। 8 পিক্সেল সাথে হচ্ছে কি, আরো আমরা 0.1 EM বা 0.2 EM যদি আমরা যোগ করি তাহলে কি ওইটা চলে আসতেছে কি 10 পিক্সেলের একটু বেশি। বুঝতে পারলাম? তো 8 চাইতে ছোট লেখা হইলে কি মানুষের পড়তে অসুবিধা হবে, বুঝতে পারলাম? এই কারণে মূলত এই H6 পর্যন্ত আছে, H7 নাই। H7 যদি ইউজ করতে হয় তাহলে কি আমাদের CSS ব্যবহার করতে হবে, ঠিক আছে? তো এখন টাইপোগ্রাফির মধ্যে আমরা সবার ফার্স্টে যেটা দেখলাম সেটা হচ্ছে কি হেডিং। ওকে, তো হেডিং দেখার পর এছাড়া আমাদের কি থাকতে হবে, আমরা তো আমাদের টোটাল ওয়েবসাইটের মধ্যে বা হচ্ছে আমরা পেপারের মধ্যে শুধু হেডিংই পড়ি না, সাথে কি বিস্তারিত পড়ি তাই না? এখন আমরা যদি এই বিস্তারিতটা পড়তে চাই তখন সেটাকে আমরা কি বলতেছি, ওকে, তো ডিটেইলস অর আমরা এটাকে কি প্যারাগ্রাফ হিসেবেও বলতে পারি, ঠিক আছে? আর এটার জন্য আমরা যে ট্যাগটা ইউজ করি সেটা হচ্ছে পি ট্যাগ। কি ব্যাপার, জাহিদ হাসান এরা বারবার লগ ইন হইতেছে আর কাটা পড়তেছে বুঝতেছি না। যেহেতু আমরা কন্টেন্ট রাখবো এগুলো হচ্ছে কি একটা কন্টেইনার ট্যাগ, বুঝতে পারলাম? এখন এরকম আমরা কন্টেন্ট রাখতে পারি, এরকম কি কি ট্যাগ আছে, যেমন পি ট্যাগ আছে, তারপর কি আছে আমরা আরেকটা লিখতে পারি কন্টেন্ট ট্যাগ, ঠিক আছে? কন্টেন্ট না অ্যাকচুয়ালি, আচ্ছা লিংক ট্যাগ, যেটা আমি চাচ্ছি যে নামটা, সেটা হচ্ছে যে এই ট্যাগ যেটা আছে আমাদের সেটাও কিন্তু এজ এ কি আমরা চাইলে কোন একটা লিংক এর জন্য URL এর জন্য আমরা ব্যবহার করতে পারি তাই না? ওকে, এটাকে অ্যাঙ্কর ট্যাগ বলা হয়। কি ট্যাগ? অ্যাঙ্কর ট্যাগ। ওকে, এখন আমরা অ্যাঙ্কর ট্যাগ দেখলাম, এটা দেখলাম। এখন টাইপোগ্রাফির মধ্যে কিন্তু আমরা যেটা দেখতে পারি লিস্টও কিন্তু টাইপোগ্রাফির মধ্যে আসে তাই না? কেন বলো তো টাইপোগ্রাফির মধ্যে লিস্টটা পড়ে, বলতে পারবা? কারণ আমরা যখন লিস্টে মনে হয় স্যার, বলো স্যার, লিস্টের ভিতরে মনে হয় লেখা থাকে এই কারণে মনে হয় না। অ্যাকচুয়ালি আমরা ডেসক্রিপশনের পর যদি পয়েন্ট আউট করতে চাই তখন কি আমাদের বুলেট পয়েন্ট করা লাগে না? জি স্যার, লাগে কিনা, তার মানে হচ্ছে কি এটাও কি একটা ডিটেইলস এর মধ্যে পড়ে, প্যারাগ্রাফের মধ্যে পড়ে, এই কারণে কি এগুলো হচ্ছে কি টাইপোগ্রাফির কাজ, বুঝতে পারলাম? জি স্যার। এখন লিস্ট হচ্ছে তিন ধরনের, কত ধরনের? তিন ধরনের। আমি জাস্ট এই জায়গাতে বললাম, এরপর আমরা কি করব HTML ফাইলে চেক করব, ঠিক আছে? এর মধ্যে সর্বপ্রথম যে লিস্টে আমাদের সবচেয়ে বেশি ইউজ হয় সেটা হচ্ছে আনঅর্ডার লিস্ট।
ওকে আনঅর্ডার লিস্ট আর এটাকে আমরা কিভাবে অ্যাসাইন করতে পারি একেবারে সহজে ইউ তে আন আনঅর্ডার আর এল হচ্ছে কি লিস্ট আনঅর্ডার লিস্ট ওকে এখন আমরা যদি এই ইউএল এভাবে ইউজ করি এবং এই যেতে যদি কিছু লিখি সেটা হবে না কারণ কি লিস্টের ধাপ থাকে 1 2 3 4 তাই না এখন এটা হচ্ছে কি অ্যাজ লাইক এ ডিভের মতো কাজ করবে মানে হচ্ছে এটা টোটাল হচ্ছে কি অ্যাজ এ আলমারি খেয়াল আছে যে কন্টেইনারের কথা বলছিলাম আলমারি অনেকগুলো খোপ থাকে ঠিক সেম এটা কি একটা কন্টেইনার ট্যাগ ইউএল এবং সেটার ভিতরে আবার কি কিছু তার চাইল্ড ট্যাগ আছে ঠিক আছে যেটা তার অবশ্যই লাগবে যদি আমরা লিস্ট আকারে দেখতে চাই আর সেটার জন্য আমাদের ইউজ করতে হয় কি এল আই ইউজ করতে হয় এরপর আরেকটা অর্ডার লিস্ট কি আছে এখন এই অর্ডার লিস্টের মধ্যে ইউ এর জায়গাতে ও হেল ঠিক আছে অর্ডার ও এল অর্ডার লিস্ট ও এল অর্ডার লিস্ট ওকে এবং ভিতরে এই লিস্ট সেম জিনিস ওকে এখন অনেকে খালি দেখতেছে যে আসলে কি হইতেছে জাস্ট লিস্টটা করতেছি পরে বসাইলে তোমরা বুঝতে পারবে যে প্রত্যেকের মধ্যে পার্থক্যটা কি যখন আমি HTML এ লিখব ঠিক আছে কিন্তু আজকে মনে হয় ফেসবুকে লাইভ হচ্ছে না জি আজকে লাইভ তো হবে না ভাই ওটা ওটা ছিল তো এই কারণে আছে ডেসক্রিপশন লিস্টের জন্য আমাদের সবার ফারস্টে কি লিখতে হচ্ছে ডিএল কি লিখতেছি আমরা ডিএল ডিএল এবং এই ডেসক্রিপশনের মধ্যে হচ্ছে কি এলআই দেওয়া যাবে না এটা আবার নিয়ম হচ্ছে যেহেতু আগে বলে দিয়েছে কি এটা হচ্ছে ডেসক্রিপশন লিস্ট ওকে সো এই ডেসক্রিপশনাল লিস্টের মধ্যে থাকে টাইটেল আর ডেসক্রিপশন ঠিক আছে এই জন্য আমরা ডেসক্রিপশন টাইটেল তার মানে হচ্ছে ডিটি ডেসক্রিপশন টাইটেল আর এটার সাথে একসাথে বসবে ডেসক্রিপশন ডিটেইলস ডিডি এটা যদিও যারা ই বিদ্যাতে ফোর পর্যন্ত দেখতে পারছো তারা এগুলা জানো ঠিক আছে এখন আমরা কি করব এটার ব্যবহারটা করব ঠিক আছে যে এই H1 এ কি কি হয় সেটা তো আমরা দেখছি প্যারাগ্রাফ তাই তো এই জন্য আমাদের সর্বপ্রথমে যেতে হবে আমাদের যে ওয়েবসাইটটা আছে সেটাতে ঠিক আছে সেটাতে আমি একটু যাচ্ছি তোমাদেরটা অটোমেটিক লগ আউট হয়ে গেলে ঠিক আছে আবার এই লিংকে ঢুকে যাবে ঠিক আছে আর এটা কি আপনার পার্সোনাল হ্যাঁ হ্যাঁ পার্সোনাল এখানে এই যে আমাদের যে অ্যাবাউট যে পার্টটা আছে এটার মধ্যে কিন্তু এই যে একটা ডেসক্রিপশন আছে তাই না জি এটাকে আমরা অ্যাজ এ প্যারাগ্রাফ হিসেবে ধরে নিতে পারি ওকে এটাকে আমি কপি করলাম কপি করার পর আমরা এখন কি প্যারাগ্রাফের জন্য একটা ট্যাগ শিখলাম তাই না সেটা কি ট্যাগ বলতো পি ট্যাগ পি ট্যাগ ওকে সো এই যে সেকশন সেকশনের মধ্যে কি এই যে অ্যাবাউট সেকশন এটার ভিতর আমরা একটা পি ট্যাগ নিব ওকে তো তোমরাও লিখতে পারো পি ট্যাগ ওকে দেন এটার ভিতর আমি এই কন্টেন্ট গুলো দিয়ে দিচ্ছি অ্যালাইনটা একটু ঠিক করলাম যদি এন্টার